হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস সেভেনে পড়ছো তাদের ভূগোলের নদী অধ্যায় থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদের টেক্সট থেকে দেখিয়ে দেবো। এগুলো ভালো করে পড়ো। টেক্সটের এই জায়গাগুলো ভালো করে পড়লে তোমরা অনায়াসে পরীক্ষাতে ভালো নম্বর প্রত্যেকেই পাবে, এটুকু 100% গ্যারান্টি। তো দেখে না তোমাদের নদী চ্যাপ্টার থেকে কী কী ভালো করে করতে হবে। তো দেখো, তোমাদের ফার্স্ট প্লেস আমি খুলে বসিয়ে আছি, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও চলাকালীন নিজেদের টেক্সট বইটা খুলে বসবে এবং যেগুলো তোমাদেরকে আমি এখন বলবো সেগুলো ভালো করে বইয়ে দাগিয়ে রাখবে অথবা নোট করে রাখবে, ঠিক আছে? এর বাইরে কিছু আসবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, নদী চ্যাপ্টারে কী কী পড়তে হবে। দেখো, নদী চ্যাপ্টারের ফার্স্ট পেজে সেরকম পড়ার মতো কিছুই নেই, তাই ফার্স্ট পেজটা স্কিপ করতেই পারো। শুধু এখানে কিছু গল্প দেওয়া রয়েছে, চলে এসো তার পরের পাতাতে। এখানে পড়বে কি, নদীর উৎস বলতে কি বোঝো। আমি দেখো অলরেডি আগে থেকে হাইলাইট করে রেখেছি, তো তোমরা কিন্তু ভালো করে মার্ক করে রাখবে। নদীর উৎস বলতে কি বোঝো, না নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে, এটা তো তোমরা জানো। তাই নদীর উৎস কাকে বলে এটা ভালো করে করবে। নেক্সট দেখো রয়েছে গঙ্গা নদীর উৎপত্তি কোথায়। দেখো, গঙ্গোত্রী হিমবাহের গমিক মানে গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে, বোঝা গেল? তাহলে গঙ্গা নদীর উৎপত্তি যদি প্রশ্ন আসে পরীক্ষাতে লিখবে এটা। তারপরে প্রশ্ন কি, মোহনা বলতে কি বোঝো। দেখো, নদী যেখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর উপসাগর বা হ্রদ জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে। তাহলে মোহনা কাকে বলে প্রশ্ন আসলে অবশ্যই লিখতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর মোহনা কোনটি, উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। তাই গঙ্গা কোথায় গিয়ে মিশেছে, বঙ্গোপসাগরকে মানে মিশেছে বলে বঙ্গোপসাগরকে কি বলা হয়, গঙ্গা নদীর মোহনা বলা হয়। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমরা কতগুলো প্রশ্ন পেলাম, নদীর উৎস বলতে কি বোঝো, গঙ্গা নদীর উৎস কোথায়, এবং মোহনা বলতে কি বোঝো, গঙ্গা নদীর মোহনা কোথায়, বোঝা গেল? তাহলে বুঝতে পারছো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে, তাহলেই দেখবে তোমরা ভালো করে পড়তে পারবে। এই পাতাতে আর কিছুই নেই, চলে এসো তার পরের পাতাতে। দেখো রয়েছে ধারণ অবহিকা বলতে কি বোঝো। আমি যেখানে ব্র্যাকেট দিয়ে দাগিয়ে রেখেছি তোমরা তোমাদের বইয়েতেও এইভাবে দাগিয়ে রাখো। দেখো, পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে। এই যে জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলে জলধারা সৃষ্টি সেই অঞ্চলটি হলো ওই ধারণটির বা ওই নদীটির ধারণ অববাহিকা, বোঝা গেল? আরেকবার বলছি, পর্বতের যে বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে কি হয় না, বয়ে বয়ে একটা নদী একটা বড় নদী তৈরি করে, সেগুলো একসঙ্গে মিশে। এই যে জলধারাগুলো যে মিলে বা জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি হয় মানে যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি হয় সেই অঞ্চলটি হলো ওই নদীটির ধারণ অববাহিকা। তাহলে প্রশ্ন আসলে লিখতে পারবে নিশ্চয়ই, ধারণ অববাহিকা বলতে কাকে বলে, লিখবে এখান থেকে এই পর্যন্ত, বোঝা গেল? তার ডান দিকে দেখো রয়েছে জলবিভাজিকা বলতে কি বোঝো। এটার উত্তর কোথা থেকে লিখবে, ঠিক এখান থেকে এই পর্যন্ত। কি না, উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে যে ভাগ করে বা বিভাজন করে তাই তাকে জলবিভাজিকা বলে, বোঝা গেল? তো উঁচু জায়গাতে জলটা পড়বে, পাহাড়ের গা বেয়ে নিশ্চয়ই এক লাইন বরাবর পড়বে না, চারিদিকে ছিটিয়ে পড়বে বা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তো সেটাই বলছে জলবিভাজিকা। তাহলে কাকে বললে লিখবে, এখান থেকে এই পর্যন্ত, জলবিভাজিকা যদি সংখ্যাটা পরীক্ষায় জানতে চায়। ওকে, নেক্সট চলে এসো তার পরের পাতাতে। দেখো রয়েছে উপনদী বলতে কি বোঝো এবং গঙ্গার কয়েকটি উপনদীর নাম। বলছে উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটার উপনদী বলে, বোঝা গেল? তাহলে উপনদী কাকে বলে, উদাহরণ কি, যমুনা গোমতী ঘরঘরা কোশী গণ্ডক প্রভৃতি নদীগুলো হচ্ছে গঙ্গার উপনদী। প্রশ্ন আসতে পারে গঙ্গার কয়েকটি উপনদীর নাম লেখো, সেখান থেকে উত্তরগুলো রেডি হয়ে যাবে। তারপর শাখা নদী বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত। আবার মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে শাখা নদী, যেমন ভাগীরথী হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী, বোঝা গেল? তাহলে কি কি প্রশ্ন পড়তে হবে এখানে। দেখো নিচের দিকে রয়েছে নদীর উপত্যকা বলতে কি বোঝো। বলছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে, নদীর উপত্যকার সংজ্ঞাটা তাহলে বুঝতে পারলে। এরপরের প্রশ্ন, নদীর অববাহিকা বলতে কি বোঝো। দেখো আমি অলরেডি পেন দিয়ে ব্র্যাকেট দিয়ে রেখেছি যে কোথা থেকে কতটুকু উত্তর হবে। নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকেই বলে নদীর অববাহিকা, বোঝা গেল? আমাজন নদীর অববাহিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। প্রশ্ন আসতে পারে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি, উত্তর কি লিখবে, আমাজন নদীর অববাহিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। তার পরের প্রশ্ন কি আসতে পারে, দোয়াব কি না, একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব, এবং এই দোয়াব কথার কি বলছে না, দোয়াব অর্থাৎ দো দুই আব অর্থাৎ
দোয়াব মানে হচ্ছে দুই, আব মানে হচ্ছে দুটো জল নদী। তো ভারতের গঙ্গা যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা আর এলাহাবাদ শহর দুটো অবস্থিত। বোঝা গেল? তারপর কি রয়েছে, অন্তর্বাহী নদী কি? ভারতের কয়েকটি অন্তর্বাহী নদীর উদাহরণ দাও। বলছে যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মানে গিয়ে মিশছে তখন তাকে বলছে অন্তর্বাহী নদী। তাহলে প্রশ্ন আসতে পারে অন্তর্বাহী নদী কাকে বলে? তো বলছে ভারতের লুনি, রাশিয়ার আমোদরিয়া ইত্যাদি হচ্ছে অন্তর্বাহিনী নদী। প্রশ্ন আসতে পারে ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লেখো, উত্তর কি লিখবে? লুনি। তারপরের প্রশ্ন, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলে? আন্তর্জাতিক নদী, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব, এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। এগুলো একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বলে। ঠিক আছে, তাহলে দেখো টেক্সটের মধ্যে কত প্রশ্ন খুঁটিয়ে রয়েছে, যদি এগুলো ভালো করে পড়ো এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন সেট করবে এক্সামিনাররা। ঠিক আছে, এর সঙ্গে এক্সট্রা কোনো বই পড়ার দরকার নেই। চলে এসো তার পরের পাতাতে। দেখো রয়েছে নিত্যবহ নদী কাকে বলে, তার নিচে রয়েছে অনিত্যবহ নদী কাকে বলে। দেখো যেসব নদীতে সারা বছর জল থাকে এবং বরফ গলা জলে তাদের উৎস, তাদের বলা হচ্ছে নিত্যবহ নদী, যেমন গঙ্গা নদী। আর অনিত্যবহ নদী কি? যেখানে সারা বছর জল থাকে না এবং বৃষ্টির জলে যে নদীগুলো সৃষ্টি হয়, যেমন কি বাঁকুড়ার গন্ধেশ্বরী। ব্যাস এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, নিত্যবহ নদী কাকে বলে, অনিত্যবহ নদী কাকে বলে, সঙ্গে উদাহরণ। বোঝা গেল? চলে সুতার পরের পাতাতে, নদী কি কি কাজ করে? দেখো নদী তিনটে কাজ, এক হচ্ছে ক্ষয় কাজ, দুই বহন কাজ, তিন সঞ্চয় কাজ। দেখো নদী যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে তো অবশ্যই নদীর ক্ষয় কাজ হবে, তারপর নদী যখন বয়ে যাচ্ছে সেখানে হচ্ছে বহন কাজ, অর্থাৎ নদীর মধ্যগতিতে কি হচ্ছে বহন কাজ, এবং শেষে যেখানে গিয়ে নদী মিশছে সেখানে কি হবে সঞ্চয় কাজ। তো তিনটে কাজ এখানে ভালো করে পড়বে, নদী কি কি কাজ করে। এবার নদী যখন উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে যায় তখন নদীর তিনটি প্রবাহ কাজ করে, একটা হচ্ছে উচ্চ প্রবাহ, তারপর হচ্ছে নদীর ডান দিকে দেখো রয়েছে মধ্য প্রবাহ, তারপর রয়েছে নদীর নিম্ন প্রবাহ। এটা ভালো করে বুঝবে যদি এই ছবিটা ফলো করো, তোমাদের টেক্সট বুকে দেখবে পাতা নম্বর 56 রয়েছে এই ছবিটা। এখানে দেখো নদীর গতিপথের পুরো বর্ণনা দেওয়া রয়েছে, অর্থাৎ নদী যখন বয়ে যাচ্ছে তখন কিভাবে হচ্ছে, যেখানে যদি সৃষ্টি হচ্ছে পর্বতে সেখানে হচ্ছে উচ্চ প্রবাহ, মাঝখানটা অর্থাৎ বয়ে যাওয়াটা সেটা হচ্ছে মধ্য প্রবাহ, আর যেখানে গিয়ে মিশছে সাগরে গিয়ে সেখানে হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। এই ছবিটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে, যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথটা ভালো করে বর্ণনা করো, সেখানে লেখার পাশাপাশি যদি ছবিটা এঁকে দাও ফুলে ফুল মার্কস তো পাবেই এবং এক্সামিনার মুক্ত হয়ে যাবে অ্যান্সারটা দেখে। তাই চেষ্টা করবে ছবিটা বাড়িতে প্রত্যেকেই প্র্যাকটিস করার। এরপর প্রশ্ন হচ্ছে উচ্চ প্রবাহ বলতে কি বোঝো? যেটা বললাম উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত যে জায়গাটা তাকে বলা নদীর উচ্চ প্রবাহ, এবং ভারতের গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথায়, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত পড়বে। তারপর হচ্ছে এই উচ্চ প্রবাহের প্রধান কাজ কি? উচ্চ প্রবাহের প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ করা, ব্যাস তাহলেই হবে। তারপর কি রয়েছে, গিরিখাত সৃষ্টি হয় এখানে, দ্বিতীয় পয়েন্ট। গিরিখাতের মধ্যে কি রয়েছে, ক্যানিয়ন, বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে শুষ্ক অঞ্চলে এরকম মানে এরকম সুগভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, যেমন হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে এটা হচ্ছে নদীর নদীর উচ্চ প্রবাহে কি কি হচ্ছে। তাহলে এক হচ্ছে ক্ষয় কাজ, ক্ষয় কাজটা মেন জিনিস, তারপর কি রয়েছে গিরিখাত সৃষ্টি হওয়া, তারপর রয়েছে জল উপরপাত সৃষ্টি হওয়া। ওকে, এই তিনটে চারটে পয়েন্টগুলো যেগুলো দেওয়া রয়েছে এটা ভালো করে পড়বে। তারপর তো নদীর মধ্য প্রবাহ, অর্থাৎ পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলের নদীর যে গতিপথ তাকে বলা হচ্ছে মধ্য প্রবাহ। সেটা কোথায় রয়েছে, গঙ্গা নদীর কোথায় কোথায় রয়েছে, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্য প্রবাহ রয়েছে। আর এই নদীর প্রধান কাজ কি, মানে এই মধ্যগতির প্রধান কাজ হচ্ছে, মধ্যগতি বলতে মধ্যপ্রবাহের বহন ও সঞ্চয় কাজ দুটো একসঙ্গে করে, ঠিক আছে। এখানেই কিন্তু মিয়ান্ডার বাঁকা বাঁকা পথ তৈরি হয়, কখনো কখনো নদী দ্বীপও তৈরি হয় মধ্যগতিতে, ঠিক আছে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অশ্বক্ষুরকৃতি হ্রদ তৈরি হয় কিন্তু ওই মধ্যগতিতে। এই অশ্বক্ষুরকৃতি হ্রদটা টিকার জন্য গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করবে, অর্থাৎ ঘোড়ার মানে খুঁড়ের মতো দেখতে হয়ে যায়, নদীর গতিপথে চলার সময় সময় নদীর জলটানটা কি হয় সরে যায় এবং সেটা দেখতে কেমন লাগে, ঘোড়ার খুঁড়ের মতো, সেজন্য বলা হয় অশ্বক্ষুরকৃতি হ্রদ। এটা পড়বে তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আর এরপর চলে আসে নদীর নিম্ন প্রবাহ, সেখানে কি না মোহনাতে গিয়ে মিশছে সেখানে হচ্ছে সঞ্চয়, মূল কাজ কি সঞ্চয় করা। ওকে, আর কি করা না, প্লাবন ভূমি সৃষ্টি করা, তারপর কি রয়েছে বদ্বীপ সৃষ্টি করা। ওকে, আর বদ্বীপটা দেখতে কিরকম, গ্রিক অক্ষর ডেল্টার মতো, ঠিক আছে, এটা মনে রাখবে।
আর গঙ্গার ও তাহলে গঙ্গার ক্ষেত্রে কি বদ্বীপ সৃষ্টি হয়েছে? না, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী মিলিত বদ্বীপ সৃষ্টি হয়েছে গঙ্গা নদীর ক্ষেত্রে, ঠিক আছে? তার নিচে দেখো হাইলাইট করা আছে যে আমাজন নদীতে কোনো বদ্বীপ নেই কেন, তার উত্তর কিন্তু তোমাকে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, ওকে? যে গঙ্গা নদীতে যদি বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাজন নদী এত বড় হয়েও, আমাজন নদীতে কেন পৃথিবীর বৃহত্তম নদী হয়েও কোনো বদ্বীপ নেই, তার উত্তর তোমরা কিন্তু এখান থেকে এ পর্যন্ত দেবে, এটা ভালো করে পড়বে, ওকে? আমি যে জায়গাগুলো বলছি টেক্সটে এগুলো ভালো করে পড়ো, দেখবে এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। আর তোমাদের নদী চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে থাকবে, তাই প্রত্যেকটা ভালো করে পড়বে। চলে আসো তার পরের পাতাতে, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি। অনেকটাই প্রভাব আছে, নদী না থাকলে আমাদের জীবন সভ্যতা তৈরি হতো না, তাই না? কারণ নদীকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত সভ্যতা তৈরি হয়েছে, এর উত্তর তোমাদের এখানেই রয়েছে, ঠিক আছে? যতগুলো সভ্যতা তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসে যা পড়েছ, এবং আমরাও দেখো নদীর ধারেই কিন্তু বসবাস করছি, নদী কেন্দ্রিক কিন্তু আমরা নিজেরাও, তাই না? নদী যদি না থাকতো তাহলে কিন্তু কোনো সভ্যতায় বা কোনো মানুষ জাতি কিন্তু টিকে থাকতে পারতো না। তাই আমাদের জীবন নদীর যে প্রভাব কতখানি, এই পাতাটা পুরোটাই ফুল পড়বে, ঠিক আছে? পুরো পাতাটাই ফুল ভালো করে পড়বে, দেখবে গুছিয়ে তোমরাই উত্তর লিখতে পারছো। তো কেমন লাগলো পুরো টেক্সটের সাজেশনটা? এটা ভালো করে করো, দেখবে প্রত্যেকেরই ভালো লাগবে এবং প্রত্যেকেই ভালো নম্বর পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের হেল্পার বই থেকে এই নদী চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখিয়ে দেবো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।